গুড আফটারনুন বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি ঠাকুরগাঁও জেলার, এটা হচ্ছে রানীশঙ্কল উপজেলা, এটা হরিপুর উপজেলা। তো এইখানে আমি ইন্ডিয়ান বর্ডারের কাছে আমার শ্বশুরবাড়ি, সেখানে আসছিলাম কাছাকাছি মোটামুটি। তো আমরা এখন বর্ডার দেখতে যাচ্ছি, তো আমাদের সাথে থাকুন, দেখেন কী করি আমরা। তো লেটস গো যাই। এখন আমরা আছি, এই গ্রামটার নাম কি? এর নাম হচ্ছে আপনার ওই যে সিঙ্গিপুকুর গ্রাম। সিঙ্গিপুকুর গ্রামে আছি। এটা দুই নম্বর ইউনিয়নের, দুই নম্বর ওয়ার্ড ইউনিয়নের মানে শেষ সীমানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা মূলত এই এলাকায় দুই ধরনের লোক বাস করে, একটা হচ্ছে মালদায়া, অর্থাৎ ইন্ডিয়ান মালদা, যে মালদা জেলা আছে সেইখানের এরা আগে পূর্বপুরুষরা থাকতো, সেখান থেকে এরা বাংলাদেশে শিফট হয়েছে, এই জন্য এই এলাকার নাম, মানে এখানে এদেরকে মালদাহ বলে। আর তারপরে পাশাপাশি আছে মানে বাঙালি যারা আছে তারা স্থানীয়। তো এই এলাকায় আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচুর সবজি হয় এবং ভুট্টা হয়, আপনাদেরকে দেখাই একটু। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ভুট্টা ক্ষেত, প্রচুর পরিমাণে ভুট্টা হয় এই এলাকা দিয়ে, প্রচুর ভুট্টা হয়। এবং আমি একটা সময় আরও 5 বছর আগে যেটুকু দেখছিলাম, তার থেকে এখন অনেক ডেভেলপ মোটামুটি। তো যাই বর্ডার এলাকায় দেখি একটু। বন্ধুরা, এটা হচ্ছে বর্ডারের একদম কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ বর্ডার গার্ড, এখানে বিজিবির একটা সাইন, মানে এখান থেকে আর কত দূরে, একটু সামনেই পাবো আমরা। এটা দেখেন অনেক সুন্দর একটা গ্রাম সিনসাম। এদিকে দেখাচ্ছে প্রচুর সবজি ক্ষেত, লায়ের গাছ হয় বর্ডার এলাকা। এখন এই বর্ডারগুলো হচ্ছে একদম সিলগালা। আমি আমার শ্বশুরবাড়ির লোকজনের কাছে যেটা শুনেছি, যে একটা টাইম ছিল এখানে প্রচুর পরিমাণে গরু আসতো, তারপরে এটা বর্ডারটা যখন এরকম সিলগালা না ছিল, তার কাটার বেড়া না ছিল, তখন অনেক অবাধ যাতায়াত ছিল। এখন কি পয়লা বৈশাখের দিন লোকজন যায়? এখনও যায়, এখনও যায়, তবে এখন কমে গেছে। এখন বর্ডারটা অনেক কড়াকড়ি, যার কারণে আর এখানে ফায়ার করে গেলে, যার কারণে ইনসিকিউর ফিল করে লোকজন এখন যায় না। তারপরে যাই দেখি, কাছাকাছি আসছি যেহেতু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আমি টোটালি এখন বর্ডারের সীমান্তে। এটা যদি বলেন, এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমান্ত এলাকা। আর এখান থেকে আমি বর্ডারে যে ইগুলো দেখতে পাচ্ছি, মানে ইগুলো অর্থাৎ যেগুলো দিয়ে হচ্ছে যে বড় সিকিউরিটি পোস্ট আছে, এগুলো দেখা যাচ্ছে। আমি একটু টিলা জায়গায়, সাইড দিয়ে কাঁচা রাস্তা, এবং এই যে একটা নদী, এই নদীটার নাম কি? নাগর নদী। আচ্ছা, নাগর নদী। এটা বেসিক্যালি নাগর নদীটার ওপারেও বাংলাদেশের জমি আছে, বাট কিন্তু হচ্ছে যে ওর কিছুক্ষণ পরেই, কিছু দূর পরেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। ওগুলো কি বাদ দিয়েছে? না, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি বর্ডারের ই দেখাতে পারি কিনা। কাঁটাতারের বেড়ায় আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে দেখেন এই পাশের এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগর নদী। তো এই নদীটা বাদ দেওয়ার চেষ্টা করতেছে। আর ইন্ডিয়ান যদি আমি এইগুলো দেখাই, এই যে এটা কাঁটাতারি বেড়া মনে না, এই যে দেখতে পাচ্ছেন আমার হাত দিয়ে, আমি একটু দেখানোর চেষ্টা করি যদিও। ওই যে গরু পাল চাষ করতেছে, মানে চড়াচ্ছে, উনি কিন্তু বাংলাদেশি। তো আমরা একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এই নদীটার ওপারেই হচ্ছে ইন্ডিয়া। এইখান থেকে আসলে রোদের জন্য খুব ভালো দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারবো না, তবে আমি যেটা দেখাচ্ছি, এই যে ও এত অন্ধকার হয়ে গেছে কেন? আচ্ছা বন্ধুরা, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে কাঁটাতারের বেড়া খুব ভালোভাবে দেখা যাবে না। আমরা হয়তো মায়ানমারের বর্ডারের কাছে চলে গিয়েছি, কিন্তু এখানে একটু রিস্কি, অনেক রিস্কি জায়গা। এখানে কাছাকাছি গেলে ফায়ার করে বিএসএফ। ওই যে ল্যাম্পপোস্ট আমার আঙ্গুলের মাথায় দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা, এই যে এইখানে একটা, এগুলো হচ্ছে সব ওদের সিকিউরিটি পোস্ট, রাত্রে লাইট জ্বলে। এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, নাগর নদী। এর ওপর ওই পাশের গ্রামটার নাম কি? জানেদুলকে নিয়ে আসছি আমি। হ্যাঁ, ওটার নাম হচ্ছে আপনার ই কি পাড়া, ওটার নাম হচ্ছে কোয়ালিগড়। কোয়ালিগড় না? আচ্ছা, আমরা বাইক রেখে আসছি এখানে। কোয়ালিগড় হচ্ছে এই পাশের গ্রামটার নাম হচ্ছে ইন্ডিয়ান কোয়ালিগড়, আর এই পাশের গ্রামের নাম হচ্ছে ফুলবাড়ি। আর এইটা আমাদের বাংলাদেশের এই যে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মানিখাড়ি গ্রাম, মানিখাড়ি গ্রাম। যাই হোক, তো এই এই যে এই যে বর্ডারের তার কাটার বেড়া দেখতেই পাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না, এই যে খুব সুন্দর। তো চলেন আরও কিছু দেখানো যায় কিনা।
তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইটা মূলত হচ্ছে যে এখানে ফুলবাড়ি না এটা হচ্ছে কোয়ালিগড় আর ওইদিকটা হচ্ছে ফুলবাড়ি ফুলবাড়ি তার পাশে বত কোয়ালিগড় কি আমার এটা হচ্ছে ফুলবাড়ি আমি এটা ফুলবাড়ি গ্রাম যদি দেখাই আমি এখান থেকে কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এই যে কাঁটাতারের বেড়াগুলো খুব স্ট্রং বেড়া আপনারা যদি দেখেন একটু দেখাবো এইদিকে ক্যামেরাটা ধরো এই যে এইদিকের এটা হচ্ছে মানে কাঁটাতারের বেড়া আর এ পাশে হচ্ছে বাংলাদেশ বেসিক্যালি আগে আগে যখন মানে এই সীমানা এইগুলো কাঁটাতারের বেড়াগুলো অনেক ফ্লেক্সিবল ছিল এবং এখানে প্রচুর পরিমাণে গরু বা আদার্স জিনিসগুলো আসতো কিন্তু এখন ওইভাবে আসে না এবং খুবই সিকিউর এখানে খুবই কড়াকড়ি যার কারণে কেউ পাশতেও পাশতে তারপরেও কিছু আসে হয়তো আমি জানি না তো এই হচ্ছে সীমানার শেষ মানে ইন্ডিয়া বাংলাদেশের সীমানা এলাকা এটা নদীর মাঝেই সেই সীমানা এই নদীর ওপারেও আছে কিছু অংশ বাংলাদেশের আছে ইন্ডিয়ার জমি আছে এপাশে হ্যাঁ আছে ওই যে ওদের ওইগুলো বুটাও আছে ও মানে ওই কাঁটাতারের বেড়া পাস করে ওরা আসে হ্যাঁ আছে ওই যে গেট দিয়ে যে সামনে মানে দুই ধরনের আছে এই কাঁটাতারের এই পাশেও কিন্তু ইন্ডিয়ান ল্যান্ড আছে তারা এই পাশে এসে জমি থেকে দেখাচ্ছে ফসল টসল নিয়ে যাচ্ছে তো চলেন যায় আর কিছু দেখানো যায় কিনা দেখতেই পাচ্ছেন এই যে সোলার ডিপ সোলার আর আমি আর একটু সুন্দর করে দেখাই একটু ক্যামেরাটার সাইজ করে এখানে আজকে লাইটের অভাব আপনারা খেয়াল করছেন কি না এই যে কাঁটাতারের বেড়া এই যে দেখেন এই যে এই যে কাঁটাতারের বেড়া এখানে একটা বিদ্যুতের ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই আমার আঙ্গুলটা খেয়াল করেন আপনারা ওই যে দেখতে পাচ্ছেন এইগুলো সবই ইন্ডিয়ান বর্ডার বেসিক্যালি আমি মায়ানমারের ই নিয়ে আর একটা ভিডিও করছিলাম সেটা অনেক কাছে যেতে পারছিলাম কিন্তু এটা এত জিরো কিলোমিটারে যাওয়া ইজ নট পসিবল ফর মি তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের এলাকা এটা হচ্ছে যে ই নদী কী নদী বললে যে নাগর নদী নাগর নদী এখান থেকে মাছ ধরে সবাই তো আমরা মোটামুটি এই সীমানা দিয়ে যে রোডটা সেটাই আছি বন্ধুরা এইখানে যদি দেখাই এখানে একটা বিএসএফ ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি এইটা হলো বিএসএফ এর ক্যাম্প এই যে যেটা দেখতে পাচ্ছেন একটু হলুদ হলুদ টাইপের এই যে গাছগুলা গাছের পিছনেই এটা হলো বিএসএফ এর ক্যাম্প তো এখানে মাঝে মাঝে বাংলাদেশের লোকজন যায় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে তো অনেক সুন্দর একটা এলাকা তো এই ছিল বর্ডার এলাকার আমার একটা ভিডিও তো নাম হচ্ছে ফুলবাড়ি ফুলবাড়ি এই জায়গাটা এই এই এইটার নাম হচ্ছে ফুলবাড়ি ইন্ডিয়ান এটার নাম হচ্ছে ফুলবাড়ি তো এই ছিল বর্ডার এলাকার বিস্তারিত ঘুরে এলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ চলেন আর একটু দেখাতে দেখাতে চলে যাই